হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে মাটির আর্থিং থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। আমার হাতে একটি 2 ফুটের মতো রড দেখতেছেন, আর আমি কিছু তামার ওয়াইন নিলাম। তো এই রডের মধ্যে এটা ভালো করে পেঁচাবো শক্ত করে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো আমি কিভাবে করি এটা, আমি রডটা এই ওয়্যারটা আমি পুরোটা রডের মধ্যে পেঁচাবো সুন্দর করে টাইট করে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি এটা সুন্দর করে শক্ত করে পেঁচিয়ে নিব, আর আমি আপনাদের বিস্তারিত দেখাবো। স্টেপ বাই স্টেপ দেখলে আপনারাও করতে পারবেন, এটা কোনো ফেক ভিডিও নয়, 100% রিয়েল একটি ভিডিও। তো আমি সুন্দর করে এটা পেঁচিয়ে নিলাম একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। আমি কিছু তার রাখবো, বাড়তি রাখবো কানেকশন করার জন্য। দেখতেছেন আমি একবারে সুন্দর করে পেঁচিয়েছি। তো এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের অবশ্যই মাটি লাগবে, বালু মাটি হলে হবে না, এঁটেল মাটি লাগবে। তো আমি আমাদের একটি টুকিং প্লাগের ভিতরে আমরা তার লাইনটা টেস্ট করে দেখতেছি যে 200 মতন ভোল্টেজ আছে, যা এসি লাইন। এটা আমি আবারও টেস্ট করে দেখাই যে এটা রিয়েল কি না। আমি ফ্যানটা চালিয়ে দেখাই যে এই জায়গায় এসি বিদ্যুৎ আছে। তো আমাদের এই জায়গা থেকে আমরা নেগেটিভ লাইনটা নিব, যেটা টেস্টার জলে এটা অবশ্যই আমরা জানি এটা পজিটিভ লাইন। তো আমাদের নেগেটিভ লাইনটা লাগবে, আমি মার্ক করে দিতেছি, আমি ক্রস করে দিতেছি যে এটা হলো পজিটিভ লাইন আর এই সাইডেরটা হলো নেগেটিভ লাইন। তো আমার হাতে একটি দেখতেছেন এটা ডিসি, এসিকে ডিসি করার যেই ফিল্টারিং যে ইয়ার সিস্টেমটা, ওটা 4টা ডায়োড IN4007, একটি 25V 1000 UF একটি ক্যাপাসিটার। তো এটা আপনারা ইজিলি করতে পারবেন। তো আমি মাটিতে এটা আবার আমি বলি, এটা বালু মাটি, এটা কাজ করেছিলাম তেমন ভালো হয় নাই। তো আপনাদের দেখাইতেছি বালু মাটিতে আপনারা করবেন না, বালু মাটিতে করলে হবে না। এই যে আমি এঁটেল মাটিটা দেখাইতেছি, এটা ভালো এঁটেল মাটি। এই এঁটেল মাটিতে আমরা কাজ করব, এবং আমরা কাজ করার সময় কিছু লবণ এবং পানি আমরা এটার সাথে মিক্স করব। আমি রডটা ডাবালাম যে সামনে কিছু তামার ওয়্যার আমরা বের করলাম। তো এই জায়গার ভোল্টেজটা আপনাদের আবার দেখাই, দেখেন এই জায়গায় 200-র উপরে ভোল্টেজ আছে। তারপর আমি টেস্টারটা জ্বালিয়ে দেখাই যে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো আমি একটা বড় কালো তার নেব, নিয়ে আমরা আমাদের রড পর্যন্ত আমরা এটাকে টেনে নিব, যেহেতু ফ্ল্যাগটা ওই রড পর্যন্ত যাইতেছে না। বন্ধুরা, এই ভিডিওটি একটি 100% রিয়েল ভিডিও। আমি আবারও আপনাদের এসি পজিটিভ লাইনটা দেখাইলাম, তারপরে এই গুল চিহ্নটা নেগেটিভ। আমরা তারের সাহায্যে আমরা রড পর্যন্ত এটা নিয়ে যাব, দেখেন। তো অবশ্যই প্লিজ একটি লাইক করবেন। আমি একটু পানি দিলাম, পানি দিয়ে এটা লবণও আমি প্রয়োগ করছি, এটার শক্তিটা আমি বাড়ালাম। তো আপনারা দেখতেছেন, তো আমাদের সেই এসি ডিসির যেই ইয়াটা আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম, এটা আমরা সংযোগ করতেছি। যেটা এসিকে ডিসি করে, এটা আমরা একটা তার আমরা এই রটে লাগাবো, আর একটি তার আমরা আমাদের যে বাসাবাড়ির যে আর্থিংয়ের তারটা আছে ওইটাই আমরা সংযোগ করব। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝবেন। একবারে তো আমি ফ্ল্যাগ থেকে আমি কিভাবে লাইনটা টেনে আমি রড পর্যন্ত নিয়ে আসলাম আপনাদের আমি দেখালাম। তো এবার আমরা আপনাদের দেখাই যে এটার ভোল্টেজটা 114 দেখায়, কিন্তু এটার অ্যাম্পিয়ারটা একবারেই কম। এজন্য আমি একটি 4 ভোল্টের একটি লাইট আপনাদের চালিয়ে দেখাই। আপনাদের নেগেটিভ পজিটিভ এই জায়গাতে আমরা ইন্ডিকেটর করব। আমরা এই জায়গাতে লাইনটা কীভাবে নিব, ক্যাপাসিটার পজিটিভ এবং ক্যাপাসিটার নেগেটিভ থেকে আমরা লাইনটা নিব। তো আপনাদের আমি একটি লাইট চালিয়ে দেখাইতেছি যে লাইটটা কেমন জ্বলে। বন্ধুরা, লাইটটা কিন্তু জ্বলতেছে, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, লাইটটা কিন্তু জ্বলতেছে, মোটামুটি আলো ভালো। তো আমরা
আমাদের বাসা বাড়ির আর্থিং থেকে আমরা অনায়াসেই আমরা বিদ্যুৎ তৈরি করতে পারব, যা কিনা আপনারা পড়লে বিদ্যুতের কারেন্ট চলে গেলেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। একটি চার্জার, ফ্যান, লাইট, তারপরে মোবাইল চার্জার দিতে পারবেন। তো আমি এই ফ্যানটা চালিয়ে দেখাবো। এটা বন্ধু আবার বলি, এটা রিয়েল একটি ভিডিও, কোনো ফেক ভিডিও না। তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই হবে 100%। এটা খুবই স্পিড। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের জন্য আমি দোয়া করব আরও যেন নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যেহেতু অনেক কাজ করি, দোকানে কাজ, অনেক রকমের কাজের ফাঁকে আপনাদের ভিডিও দেই। তো ভিডিওটি যদি ভালো হয় তাহলে একটি লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।